নড়াইল সদর উপজেলা তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বাড়িতে চলছে মাদকসহ নানা অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড। এর ফলে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। পুনর্বাসনের ব্যবস্থা করলেও এখান থেকে সরতে চান না তারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, নড়াইল সদর উপজেলা তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন জমিতে গড়ে উঠেছে বস্তি। যারা সরকারি ঘর বরাদ্দ পেয়েছেন তারাও রয়েছেন এইসব বস্তিতে। এলাকাবাসীর অভিযোগ, এইসব বস্তিতে চলছে মাদক ও অসামাজিক কার্যকলাপ। স্কুল চলাকালীন সময়েও এখানে নানা শ্রেণীর মানুষের আনাগোনা দেখা যায়। এদেরকে অন্যত্র পুনর্বাসন করলে স্কুলের শিক্ষার পরিবেশ ভালো হতো। বস্তিতে বসবাসকারী পবন দাস বলেন, আমি সুইপারের কাজ করি, কাজের জন্য লোকজন আমার কাছে খোঁজ নিতে আসে, আমি কাজ করে খাই, কোনো খারাপ কাজের সাথে জড়িত নই আমি। অপরদিকে মুক্তার হোসেনের স্ত্রী বলেন, আমার স্বামী শ্রমিকের কাজ করে, আমাদের বসবাসের জন্য একটু জায়গা দিলে আমরা চলে যাব। তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের সামনে ক্যাম্পাস নেই বললেই চলে। স্কুল চলাকালীন সময়ে পাশের বস্তিতে মাঝে মধ্যেই নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এর ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এমদাদুল হক বলেন, তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ে 600 বেশি ছাত্র ছাত্রী রয়েছে, সামনে ক্যাম্পাসে জায়গা খুবই সংকীর্ণ। রোটারি ক্লাবের অর্থায়নে তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন জমিতে মাটি ভরাট করে ছাত্র ছাত্রীদের জন্য ক্যাম্পাস বড় করার পাশাপাশি ফুলের বাগান সহ দৃষ্টিনন্দন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এখানে যারা বসবাস করে তাদেরকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে আর্থিক সহায়তা সহ তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে কারো কোনো প্রকার ক্ষতি হবে না, বরং তাদের স্থায়ী আবাসের ব্যবস্থা করা হবে। সরকারিভাবে আলোচনা করে আমাদের এখানে ফুলের বাগান করার জন্য আবেদন করি এবং সেই আবেদনটার প্রেক্ষিতে আমাদের এখানে ফুলের বাগান রোটারি ক্লাব এই দায়িত্ব নিয়ে এখানে একটা ফুলের বাগান করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে এখানে যারা বসবাস করে তারা খুবই নোংরা পরিবেশে বসবাস করে, এখানে খুব আশেপাশে লোকজন আসা যাওয়া করে, ঝগড়াঝাটি করে, স্কুলের পরিবেশ নষ্ট হয়, স্কুল লেখাপড়া করার সাথে সাথে যদি খুবই অসুবিধা পড়ে। বিধায় আমরা চাচ্ছি তাদের একটা অন্য জায়গায় চলে গেলে আমরা এখানে একটা সুন্দর করে একটা ফুলের বাগান করব এবং যাতে ছেলেপেলারা টিভির সময় এসে বিকেলবেলা এসে এখানকার লোকজন এসে এখানে বিধান করতে পারে এবং পরিবেশটা উন্নত হয়। আমার কাছে কথা আছে, এখানে আমি গ্রামের সন্তান, আমি ভালো মতো কিছু বুঝি, শুধু লেখাপড়াও শিখছি। এখন এই জায়গায় যদি কিছু হয় এটা আমার জন্য ভালো, যেহেতু যদি কিছু হয় যে না তুলারামপুর রে কিছু আপনার দৃষ্টিনন্দন কিছু এখানে একটা দেখা যায় সৌন্দর্য মণ্ডিত কিছু হয়েছে, দূর দূরস্থ মানুষ আসবে, আমাদের এলাকার মানুষ আসবে, এটাও আমিও চাই। কিন্তু আমি তাদের কাছে আবদার এটুখানি করছিলাম যে আপনারা আমাদের এখান থেকে আমরা অসহায় মানুষ, আমরা হঠাৎ বল আমরা যাবো কোথায়, আপনারা আমাদের জায়গার যাওয়ার একটা পরিবেশ করে দেন, আপনারা আমাদেরকে হয়তো যে কোনো একটা ব্যবস্থা করে দেন, যেমন তোমাদের জন্য এই জায়গাটা আমরা ব্যবস্থা করছি, তোমরা এই জায়গায় থাকো। মোহাম্মদ শাহিনুজ্জামান, নড়াইল, এনএএন টিভি।